নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু যেমন শনির সাড়ে সাথীতে আক্রান্ত জাতক বা জাতিকাগণ গৃহক্লেশ ধনহানি রোগ ক্ষতি ইত্যাদি অনেক রকমের ঝামেলায় পড়ে তেমনি এই সব রকমই ঝামেলা শনির ঢাইয়াতেও দেখা যায় শনি গচুরবশত ভ্রমণ করতে করতে জন্মরাশি থেকে যখন চতুর্থ বা অষ্টম ঘরে যায় তখন ওই জাতক বা জাতিকার ওপর শনির ঢাইয়া বর্তায় দর্শক বন্ধু এখন আমরা দেখে নেব যে জন্মরাশি থেকে গোচর বশত শনির চতুর্থ ঘরে এলে প্রথম ঢাইয়া হয় আর অষ্টম ঘরে এলে দ্বিতীয় ঢাইয়া হয় বর্তমানে গত চব্বিশে জানুয়ারি দু সাল থেকে দুটি রাশির এই চতুর্থে ঢাইয়া আর অষ্টম ঢাইয়া শুরু হয়েছে তুলা রাশির চতুর্থ ঢাইয়া শুরু হয়েছে এবং মিথুন রাশির অষ্টম ঢাইয়া শুরু হয়েছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে মিথুন রাশির জাতক বা জাতিকারা ঢাইয়ার জন্য কি কি প্রতিকার গ্রহণ করবেন সেইগুলোর কথাই উল্লেখ করব পরের ভিডিওতে আমি তুলারাশির জাতক বা জাতিকাদের প্রতিকার কি হতে পারে কি করলে তারা এই শনির ঢাইয়ার যে আড়াই বছরের সময় সেই সময়টা কিছুটা যে কষ্ট যে সমস্যা সেগুলোকে লাঘব করতে পারে সেটা নিয়ে বলবো দর্শক বন্ধু বর্তমানে শনি গোচর ভ্রমণ করতে করতে মকর রাশিতে এসে উপস্থিত হয়েছে সুতরাং মিথুন রাশির জাতকদের ওপর দিয়ে এই যে দ্বিতীয় ঢাইয়া অর্থাৎ অষ্টমস্ত শনির ঢাইয়া শুরু হয়েছে এর জন্য আপনারা কি কি প্রতিকার গ্রহণ করবেন সেগুলো একটু নোট করে নিন অন্ধ ব্যক্তির সেবা করতে হবে কালো মাসকলাই ডাল প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে বা নদীতে প্রবাহিত করতে হবে মন্দিরে যে কোনো মন্দিরে আপনারা আমন বাদাম বা কাঠ বাদাম যে হয় সেই বাদাম প্রসাদ হিসেবে অর্পণ করবেন মাছ মাংস মদ ইত্যাদি সেবন করবেন না মিথ্যা কথা বলা কাউকে প্রতারণা করা প্রতারিত করা ইত্যাদি একদম করবেন না যত পারবেন আপনাদের আন্ডারে যারা কাজ করে কর্মচারী যদি আপনি ব্যবসায়ী হন আপনার ব্যবসায় যদি কোনো কর্মচারী থাকে তাদেরকে সময়ে। তাদের বেতন দিয়ে দেবেন তাদের কোনো প্রয়োজন হলে যথাসাধ্য চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার যদি আপনাদের গৃহে কোনো রকম সাহায্য করার লোক থাকে বাড়ির কাজের লোক থাকে তাদেরকে সাহায্য করবেন জামা কাপড় পুরোনো জামা কাপড় হলেও দেবেন যথা সময়ে বেতন দিয়ে দেবেন তাদেরকে বেশি মুখ ঝামটা কটু কথা না বলা ইত্যাদি এগুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই সময় এই জিনিসগুলো করতে পারলে তাহলে কিন্তু আপনাদের উপর শনির ঢাইয়ার কিন্তু সেই রকম প্রভাব আসতে পারবে না সর্বশেষে বলবো যে আপনারা প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবলিঙ্গে দুধ অথবা গঙ্গা জল ঢালবেন মাছকে আটার গোলা খাওয়াবেন অথবা আপনারা প্রতিদিন নিত্য হনুমান চলিসা পাঠ করতে পারেন আর অবশ্যই শনির ঢাইয়া শুরু হলে কালো জামা কাপড় ব্যবহার একদম বন্ধ করে দেবেন বাড়ির বাস্তুতেও কালো জিনিস ব্যবহার কালো রং গ্রিলে কালো পেন্ট দরজা জানলায় কালো রং। বা আপনাদের জানলা দরজার পর্দায় কালো রং ইত্যাদি ব্যবহার একদমই করবেন না গৃহের পশ্চিম দিক যেন কোনো রকমের বাস্তু দোষ না থাকে অর্থাৎ এইখানে যেন কোনো অগ্নিতত্ত্বের জিনিস বা জলতত্ত্বের জিনিস না থাকে এইগুলো খেয়াল রাখলে দেখবেন আপনাদের উপর শনির ঢাইয়া সেই রকমভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না পশ্চিম দিকে অবশ্যই আমি যেরকম দেখাচ্ছি একটা সিসার যন্ত্র বাড়িতে লাগিয়ে রাখুন দেখবেন এতেও শনির ঢাইয়ার অনেকটা উপকার আপনারা পাবেন প্রতিকার হিসেবে দর্শক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু